ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি সম্মানিত ভাই আপনি জিহাদ কোন কোন বিষয়ে বাংলাদেশের পরিস্থিতিতে আপনি জিহাদ ফরজ হয়েছে কিনা বা জানতে চাচ্ছেন জিহাদ কোন কোন বিষয়ে ফরজ হয় আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাহাবাদ জি সম্মানিত ভাই আপনার প্রতি জিহাদ ফরজ হলে আপনি অমুসলিমদের সাথে জিহাদ করতে পারেন ইসলাম কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আজকে দেশ বিদেশে বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের মা বোনদের উপরে অনেক যুদ্ধ জিহাজ চলছে সেটা আপনার চোখ কান কলা রাখলে আপনি বুঝতে পারছেন আপনার পাশের রাষ্ট্র অনেক কিছু হয়েছিল সেখানে জিহাদ করা দরকার ছিল বাংলাদেশের বুকে এখন বর্তমান যে বাংলাদেশে পরিস্থিতি আছে এই মুহূর্তে জিহাদ ফরজ হয় না আপনাকে এই মুহূর্তে জিহাদ করা ফরজ না আপনার উপরে আপনি আপনার মধ্যে আপনার মধ্যে আপনার এখন দরকার হয়েছে আপনি যদি জিহাদ ফরজ হয় মনে করেন তাহলে অনেক রাষ্ট্র এখন খোলা আছে জিহাদের জন্য সেখানে আপনি যাইতে পারেন আর দ্বিতীয় নম্বরে কথা হলো যে আপনি এখনো শিখেন এখনো জানেন এখনো আমলের জিন্দিগিতে আসেন আমল করার চেষ্টা করেন কোরআন পড়েন হাদিস পড়েন শিখেন তারপর কোরআন হাদিসের কিতাবগুলো প্রচার করেন মানুষকে সৎ পথের দিকে আহ্বান করেন অসৎ অসৎকাছ থেকে মানুষকে নিষেধ করেন বিশুদ্ধ আকিদাগুলো মানুষকে শেখার চেষ্টা করেন নিজেও শিখেন নিজে আমলের মধ্যে আসেন আল্লাহ সব তালা আপনার জিন্দি আরো উন্নত করুন আরো সুন্দর পথে আনুক এবং আপনি আমল করার চেষ্টা করেন ভালো ভালো বই পুস্তক কিনে যেমন কোরআনে তাফসির কিনেন তাফসির বিনে কাসির কিনেন বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজ ইবনে মাজার হাদিসগুলো আপনি কেনার চেষ্টা করেন এই হাদিস সারা যে হাদিসগুলো আছে তারপর সাহাবিদের জীবনী ক্রয় করার ভালো ভালো জীবনী আছে সেটা কিনে পড়ুন তাফসির তাফসির আর কি সিরাতুল নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী ক্রয় করুন তার মধ্যে আপনি সর্বপ্রথমে রাহিগুল মাহতুমরা ক্রয় করতে পারেন এরকম ভালো ভালো জীবনী বাতিল মিথ্যা বই থেকে আহ দূরে থাকুন বাজারের সব বই কিন না কিনে আপনি বড় বড় সহিভিত্তিক আলেম যেগুলো আছে তাদের বই পুস্তু ক্রয় করুন এবং না জানলে আপনি ঠিকানা নেন সেখান থেকে ক্রয় করবেন ভালো আলেমদের সাথে সংস্পর্শ হন এবং তাদের সাথে ওঠা বসা করুন এবং যে সমস্ত শহীবৃত্তিক আলমগঞ্জ বিভিন্ন মসজিদগুলি ক্ষুদা দিয়া থাকেন সেই মসজিদগুলি যা খুদবা শুনুন তাদের কাছে যাওয়া তাদের লিখিত বই পুস্তক পরে নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠুন এই সম্পর্কে সুন্দরভাবে আরও বই পুস্তক লেখা আছে বই পুস্তকের ভালো শহীবিত্তিক বই পুস্তক লেখা আছে যেখানে আপনি শহীদ বই পুস্তক কিনতে যাবেন সহিদার বই পুস্তক সেখানে জিয়াদের ব্যাপারে সুন্দর সুন্দর কথা আছে এবং সেখানে সে সম্পর্কে বইও লেখা আছে যে কোন সময় কোন অবস্থায় যে ফরজ কার উপরে ফরজ কীভাবে করতে হবে সব কিছু সুন্দরভাবে বর্ণিত করা আছে তাই সেইভাবে আপনি নিজেকে গঠন করার চেষ্টা করুন আল্লাহ আপনাকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আরও জ্ঞানে জ্ঞান বান করুন আমল করার তৌফিক দান করুন হাজার সাল্লামে মোহাম্মদ আসসালাম আলাইকুমতুল্লাহি